আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অলবিডি ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো দেখেন আমার আমাদের ভাইরা ভাই দেখেন পাথাতে জমি থেকে কাজ করে আসলো, আরেক ভাইরা দেখেন টিলার মেকারি করেছে, নতুন মেকার হয়েছে। তো এখন টিলারটা মই দিতে হবে, মই মই ভাইরালি। তো এটা আমাদের সেই পিচি ড্রাইভার, দেখেন মুখে লাগাম দিয়ে আছে, চেনাই মুশকিল, মনে টিলা চালাতে আছে না, প্রশাসনের লোক কিছু বোঝা যাচ্ছে না। রাব্বি প্রশাসনের লোক নাকি ড্রাইভার? ড্রাইভার আমরা কিছুক্ষণের ভিতর দেখবো যে টিলার পাওয়ার টিলার দিয়ে কীভাবে মই দেওয়া যায়। তো আমরা যেটা ইতিপূর্বে হাত দিয়ে করতাম সেটা এখন পাওয়ার টিলার দিয়েই সাধারণত করা হয়। তো দেখেন একসাথে সব কাজ চলতেছে, ওইদিকে সেই জমি রোপণের কাজ চলতেছে, একদিকে জমি ঠিক করার কাজ চলতেছে, আর একদিকে মই চাষ। উঠুছে উঠুছে, তো দেখেন আমার ভাইরা ভাই থেকে একটু জমিতে কাজ করার উপলব্ধিটা শুনবো, কেমন লাগতেছে জমিতে কাজ করার উপলব্ধিটা। তো ভাইরা ভাই একটু কোদালটা রাখে, একটু বলে দেন কিছু। হ্যাঁ, কেমন লাগলো যে জমিতে গেলেন, কী কী করলেন একটু বলেন। হাত দেখেন, হাত দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, তাহলে মোটামুটি কাজ করছেন, কী কী করছেন একটু বলেন। শুরু বর্তমানে গেলাম আল আলাবো করলাম, আলাবো মানে আলের আলের ধরগায় মারি চোটকে মাঝখানে দিলাম, এটাই হলো কাজ লাগে আলাবো। হ্যাঁ, তারপর এই 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 কাজ করাই হলো, এই কাজই করা হলো। তারপর কাঁচা হবে, হওয়ার পর এরকম মই দেওয়া হবে, বাট মিশিংয়ের সাথে না, হাত দিয়ে দিতে হবে। হ্যাঁ তাই তো। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? হলো কেমন লাগতেছে জমি কার? হ্যাঁ খুব ভালো। শীত কেমন? শীত কেমন? হ্যাঁ দেখেন এই যে শুরু করে দিল, দেখেন চাল দেওয়া অনেক সুন্দর হচ্ছে। কি বাবা সাক্ষাৎকার নিয়ে আছে তোর আছেন? কেমন লাগতেছে আমার? আবার কোন? খুব ভালো, খুব সুন্দর। জমি রোপণ করতেছেন তো ঠান্ডা লাগতেছে না? খুব শীত, খুব শীত তাই না? দিনাজপুরে অবশ্যই শীত বেশি মনে হয়। খুব শীত। হ্যাঁ তারপর আপনার ব্যবসা রাখে এরকম জমি জমি করতেছেন? তা আপনার ব্যবসাটার মানুষের খুব প্রয়োজনীয় জিনিস থাকে, তা আপনি তাড়াতাড়ি এগুলো যান, আপনি জমা জমি গানা শেষ করেন, আবার নেমে যাবেন ব্যবসাতে, নেমে যাব। তো গ্রাম্য মানুষ অবশ্যই এগুলা খুব পছন্দ করে, তো সবাই একসাথে কাজ করতেছে। দেখেন একটা দল, তো ওখানে ভাই আছে অনেক, অনেক চাচা আছে, বরাব্বা আছে, সবাই একসাথে কাজ করতেছে। তো দেখেন এখানে মই দিতে গিয়ে টিলার আটকে গেছে আমার। ড্রাইভার সাহেব নামেন, দেখেন কত সুন্দর হচ্ছে, একেবারে যেরকম প্লেন করা হয় মাটি ওইরকম হচ্ছে। তো এই ঘাটটার নামতেই হবে, আমি জানি ইতিপূর্বে এটা দেখেছি। তো দেখেন টিলার দ্বারা এভাবে করতে হবে, এখানে অনেক প্রচুর মাটি আছে, সেক্ষেত্রে টিলার যাইতে পারতেছে না, আমার ছোটো ভাইকে অনেক কষ্ট করতে হচ্ছে এর কারণে। তো একটু পাওয়ার টিলার একটু পাওয়ারটা বেড়ে দিল, এখন দেখেন সুন্দর যাচ্ছে। তো ভাই ভাই মই উপরে উঠে গেছে, তাহলে এখন এরকম চাকা লাগে। হ হাবি পিছনের চাকা, তাহলে তো এটা সুবিধা ভালো, কাদা আটকে থাকে না বেশি, নয় তার হলো বেশি থাকে নয়। তো ড্রাইভার সাহেব কিছু বলেন, টিলার চলে কেমন লাগতেছে? ভালো, খুব ভালো। তো কি খিদা লাগে বেশি নাকি টিলার চলে কি খিদা লাগে ভালোই, নাকি স্বাভাবিক ভাত খেলেই হয়?
তারা কি নিয়মিত খাবার দিচ্ছে নাকি? কোনো অসুবিধা নাই, এমন একটা জায়গা দেখেন এত পরিমাণ কাদা যে লোক নিতে পারতেছে না, খুবই একটা খারাপ অবস্থা। যেহেতু আজকে টিলারের ভিডিও দেখাতে চাইছিলাম যে টিলার কীভাবে চালায়, কিন্তু এটা দেখানো হলো না, শুধু উময় কীভাবে যায় সেটা দেখবো। ইতিপূর্বে ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে, এখানে ওজনের তারতম্য, ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে, এখন দেখতেছে হয় কি না। হ্যাঁ, খুব সুন্দরভাবে ব্যাগ দিচ্ছে যাতে ভালোভাবে গাড়িটা উঠে যায়, সেটারই চেষ্টা করতেছে। তো দেখেন এবার পিচ্ছি ড্রাইভার খেলা দেখাবে, দেখেন অনেক অনেক সুন্দর ফিনিশিং হয়। দেখেন ওদিকে আপনাদের দেখাচ্ছি, কাদা কোনো থাকবে না, সেখানে পার্ক করে নিল। ওলা তো আশঙ্কা আছে। তো দেখেন ছোট্ট বন্ধু কত সুন্দর করে টিলার দিয়ে মই চাষ করতেছে, মই দিচ্ছে। তো কিছুক্ষণ পরে জমি রোপণ হবে, এজন্য মই দিয়ে দেখেন করতেছে। অনেক সুন্দর হচ্ছে ফিনিশিং, দেখেন খুব সুন্দরভাবে পিছনে মইটা লাগানো আছে আর খুব সুন্দরভাবে হচ্ছে। দেখেন টিলারটা চলতেছে সাথে সমান হচ্ছে। তো এরকম করে আপনারা চাইলেও আপনাদের অঞ্চলে এরকম করে মই টিলারের সাথে লাগিয়ে এভাবে সমান করতে পারেন, আর জমি রোপণ করতে এটা অনেক বেশি সুবিধাজনক। তো এই ছিল আজকে দেখার মতো ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।